हेलो व्यूअर्स एंड सब्सक्राइबर्स, वेलकम टू माय चैनल। अस्सलाम वालेकुम। आईनी पाठशालार नियमित आईन आलोचनार आजकेर विषय स्त्री स्वामीर संसारे फिरते ना चाहले कि करबेन, ए विषयटी आमी आईनगत दिक आलोचना करब। विस्तारित आलोचनार आगे आपनारा जारा भिडियोटी देखछेन तारा पुरोपुरि देखबेन एबं चैनलटी सबस्क्राइब करबेन। तो एकटा उदाहरण दिए शुरू करी। एक दम्पति विश्वविद्यालय पड़ुआ छात्र छात्री रहीमा एवं आब्दुल करीम, एरा दुजने एक ही विश्वविद्यालय छात्र छात्री एवं दुजने भितरे प्रेम भालोबासा करे एक समय तारा विवाह बंधने आबद्ध हय एवं बियेर किछुदिन पर जेते ना जेते ही रहीम सन्देह करते थाके, तार स्त्रीर मोबाइल फोन चेक करते थाके এবং দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করে যে এখানে বাসায় কেউ আসছিল কিনা, ইত্যাদি বিষয় প্রতিনিয়ত ঘটতে থাকলে একদিন মেয়েটি সেটার প্রতিবাদ করে। প্রতিবাদ করলে আব্দুর রহিম মেয়েটিকে শারীরিকভাবে নির্যাতন করতে থাকে। এ নিয়ে দুজনের ভিতরে মনোমালিন্য হয় এবং মেয়েটি তার বাবার বাড়িতে যে থাকা শুরু করে। এভাবেই তাদের সংসারে একটা বিচ্ছেদের সুর আমরা দেখতে পাই। এদিকে মেয়েটির পরিবার শান্তর পরিবারের সঙ্গে যোগাযোগ করেও কোনো সদুত্তর পাচ্ছে না। শান্তটি সেই ছেলেটির ছদ্মনাম। শান্ত সুমিকে স্পষ্ট করে কিছু বলছে না। সুমির পরিবার খুব দুশ্চিন্তায় পড়েছে, তারা আইনগতভাবে সমাধান চায়। ঠিক একইভাবে আব্দুর রহিমেরও যে পরিবারের কথা আমি শুরুতে বলেছিলাম সেই পরিবারে একই ঘটনা। বিয়ের পর স্ত্রী বাবার বাড়িতে নেয়ায় এসে স্বামীর সংসারে ফিরতে চায় না, আবার স্ত্রীকে দিয়ে স্বামী তার সংসারে ফিরিয়ে নিতে চায় না। এটা আমাদের সমাজের বাস্তব চিত্র। তবে স্ত্রী সঙ্গত কারণ ছাড়া যদি স্বামীর সাথে বসবাস বন্ধ করে দেয়, সেক্ষেত্রে স্বামী দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের জন্য স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে পারে। একটা মুন্সি বজলুর রহিম বনাম শামসুন্নেসা বেগম মামলায় 11 MIA পৃষ্ঠা 551-তে এই সিদ্ধান্তটি আমরা দেখেছি। এই অবস্থায় অনেকে আবার তালাকও দিয়ে দেন, কিন্তু সেই তালাক কার্যকর হওয়ার আগে পারিবারিক আদালতের অধ্যাদেশ 1985 এর বলে স্বামী বা স্ত্রীকে দাম্পত্য সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার মামলা করতে হয়। দাম্পত্য অধিকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়টি আদালতের বিবেচনামূলক ক্ষমতার ব্যাপার। এক্ষেত্রে যে পক্ষ মামলাটি করে তাকে অবশ্যই প্রমাণ করতে হবে তিনি স্বচ্ছ মনোভাব নিয়ে আদালতে শরণাপন্ন হয়েছেন, এবং প্রমাণ করতে হবে যে তার জীবনসঙ্গী কোনো কারণ ছাড়াই ঘরে ফিরতে চান না। তবে স্বামী বা স্ত্রীর মধ্যে তালাক প্রক্রিয়া সম্পন্নকালে তালাকের নোটিশ প্রত্যাহার করা না হলে এই মামলা চলে না। এটি মূল খান বিবি বনাম অজির খান 59 ELI লাহোর 710 পৃষ্ঠায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ মামলায় আদালত বিবেচনা করবেন যে স্বামী বা স্ত্রী পরস্পরের প্রতি আরোপিত দায়িত্ব পালন করছেন কিনা ঠিকভাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় স্ত্রীর পক্ষে স্বামীর নিষ্ঠুরতার কারণে ঘরে ফেরা সম্ভব হয় না। এরকম হলে তালাক নেওয়ার ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ আইন অনুযায়ী যেসব অধিকার দেওয়া হয়েছে তা প্রমাণ করতে পারলে স্বামী অধিকার থেকে বঞ্চিত হবেন। আবার স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ সত্য প্রমাণ করতে পারেন তাহলে দাম্পত্য অধিকার পুনঃপ্রতিষ্ঠায় আদালত আদেশ বা ডিগ্রি জারি করতে পারেন। তবে স্বামী যদি সমাজচ্যুত কুখ্যাত কোনো সন্ত্রাসী বা মাস্তান হয় সেক্ষেত্রে স্ত্রীর বিরুদ্ধে দাম্পত্য অধিকারের মামলা চলে না এবং স্ত্রী স্বামীর ঘরে ফিরতে বাধ্য নয়। এছাড়া তাৎক্ষণিক দেনমোহর পরিশোধ করা না হলে স্বামীর সঙ্গে দাম্পত্য মিলনে অস্বীকৃতি জানাতে পারে স্ত্রী। এক্ষেত্রে স্বামী যদি দাম্পত্য অধিকার ফিরে পেতে মামলা করে তাহলে আনীত মামলাটি নাকচ হয়ে যাবে। এরকম অনেক মামলায় এ ধরনের সিদ্ধান্ত আমরা দেখে থাকি। তবে স্বামী স্ত্রীর ঘর সংসার করার ইচ্ছে থাকা সত্ত্বেও যদি শ্বশুর বাড়ির লোকজন এতে বাধা দেয় তাহলে ফৌজদারি আদালতের আশ্রয় নেওয়া যায়। ফৌজদারি কার্যবিধির 100 ধারার বিধান অনুযায়ী তল্লাশি পরোয়ানা মামলা করে বন্দিদশা থেকে স্ত্রীকে মুক্ত করা সম্ভব। তবে এ মামলায় দুটি ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রম দুটি হলো বিবাহটি স্ত্রীর ইদ্যুৎকালে অনুষ্ঠিত হলে দাম্পত্য মিলন ঘটে থাকলেও স্বামী দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের জন্য কোনো আদেশ বা ডিগ্রি পাবে না। স্ত্রীর নাবালকত্বকালে বিবাহটি সম্পন্ন হওয়ার পর যদি বৈধভাবে তার বিচ্ছেদ ঘটে তাহলে স্বামী তার বিরুদ্ধে কোনো ডিগ্রি পাবে না, এবং স্ত্রী নিম্নোক্ত কারণে স্বামীর দাম্পত্য অধিকার পুনরুদ্ধার দাবি অস্বীকার করত বিপরীত দাবি করতে পারে, যথাক্রমে
এক স্বামীর নিষ্ঠুরতা, স্বামী হতে পৃথক থাকার ক্ষমতা দান, আশু মোহরানা গ্রহণ না করা, স্ত্রীর বিরুদ্ধে স্বামী কর্তৃক মিথ্যা অভিযোগ আনয়ন, স্বামীকে সমাজচ্যুতকরণ, বিবাহের মিথ্যা দাবি সংক্রান্ত নীতি মামলা, ওয়াদা ভঙ্গের দাবি ও স্ত্রী অপহরণ, দাম্পত্য অধিকার পুনঃপ্রতিষ্ঠা দাবির ক্ষেত্রে আইনবিদদের মধ্যে রয়েছে দ্বিমত। বিভিন্ন মামলার নজিরেও ভিন্ন মত পাওয়া গেছে, এতে অভিযোগ উঠেছে কেউ যদি স্বাধীন চেতা হন, পূর্ণাঙ্গভাবে আলাদা থাকতে চান, এতে সংবিধানের 27, 31 ও 32 অনুচ্ছেদের সঙ্গে দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের একতরফা দাবির সংঘাত হবে কিনা সে বিষয়টি 18 BLD 1998 সালে হাইকোর্ট পৃষ্ঠা 31-এ খতেজা বনাম মোহাম্মদ সাদেক মামলা রায় বলেছে, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার স্বামী স্ত্রী উভয়ের জন্য একটি পারস্পরিক অধিকার, সংবিধানের কোনো অনুচ্ছেদের সঙ্গে এটি বৈষম্যমূলক কিংবা অসামঞ্জস্যপূর্ণ নয়। 18 BLD 1998 সালের হাইকোর্ট পৃথক অপর একটি মামলায় বলেছেন, বিনা কারণে যদি কোনো স্ত্রী দাম্পত্য মিলনে অস্বীকার করে তাহলে স্বামী মামলা করতে পারেন। আরেকটি মামলার নজির আমরা বলতে চাই, 16 BLD 1996 সালে পেজ নম্বর 396 থেকে 398, এই মামলায় বলা হয়েছে যে নিম্ন আদালত থেকে স্বামীর পক্ষে ডিগ্রি এবং আপিলের রায়ের বিরুদ্ধে স্ত্রী রিভিশন মামলা করলে হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ বিচার এ ডিগ্রি বাতিল করেন এবং দাম্পত্য অধিকার মোকদ্দমা ডিসমিস করেন। এই রায়ে সৈয়দ আমির আলীর মোহামেডান ল গ্রন্থ থেকে বিয়ের সংখ্যা বিশ্লেষণ করা হয় এবং বলা হয় কোনো দেওয়ানি বা ধর্মীয় আইনের চোখে ইসলামী আইন অধিক কঠোর, যা একজন মহিলাকে তার বিবাহিত জীবনের অত্যাচার থেকে রক্ষা করে। ইসলামী আইনে এই অত্যাচার স্বামী কর্তৃক কেবল দৈহিক বা মানসিক অত্যাচার বোঝায় না, স্বামীর সঙ্গে বসবাসে স্ত্রীর অনিশ্চয়তা বোঝায়। দাম্পত্য অধিকার পুনরুদ্ধার মামলা করার নিয়মাবলী, এটা হচ্ছে 1985 সালের পারিবারিক আদালত অধ্যাদেশের 5 নম্বর ধারার বিধান মতে একজন ক্ষতিগ্রস্ত নারী 5 বিষয়ে দেওয়ানি মামলা করার অধিকার প্রাপ্ত হন, তার মধ্যে পারিবারিক আদালতে দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মামলা আর্জি দাখিলের মাধ্যমে করতে হয়। পারিবারিক আইন অধ্যাদেশের ধারা 6 মতে সাধারণত এসব মামলা একটি আর্জিতে নিম্নোক্ত বিষয় উল্লেখ থাকে এবং আর্জির বিষয়গুলা বাদীর নাম, বিবাদীর নাম, মামলা দায়ের করার কারণ, মামলা আদালতের যে এখতিয়ার আছে সে আদালত, বাদী যে প্রতিকার দাবি করেছে সেটি পরিষ্কারভাবে বলা। তবে বলার অপেক্ষা রাখে না যে উল্লেখিত আর্জির যে বিষয় থাকে সেসব বিষয় ছাড়াও আমরা অন্যান্য যদি প্রতিকার থাকে সেটাও আমরা দাবি করতে পারি। পাশাপাশি পারিবারিক আদালত অধ্যাদেশ 1985-এর 22 ধারার বিধান মতে পারিবারিক আদালতে উপস্থিত যে কোনো মামলার আর্জির জন্য প্রদেয় কোর্ট ফির পরিমাণ হবে 25 টাকা। এই হচ্ছে যে দাম্পত্য সত্য পুনরুদ্ধারের মামলার বিবরণ। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা স্ত্রীর স্বামীর সংসারে ফিরতে না চাইলে কী করা উচিত সে বিষয়টি যারা স্বামী আছেন তারা ভালোভাবেই বুঝতে পেরেছেন পারবেন ভিডিওটি দেখলে। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ।